ভিডিওটি দেখলে মনে হবে এই ঘরটি কোনো শিশুর। স্বাভাবিকভাবেই এখানে দেখা যাচ্ছে একটি বেবি কট, কিন্তু এই ঘরের নিচেই মিলেছে হামাসের সবচেয়ে বড় টানেল, এমনটাই দাবি ইসরায়েলি বাহিনীর। এই ঘটনা যদি সত্যিও হয় তাতে বোঝাই যাচ্ছে হামাসের দূরদর্শিতা কতটুকু। ইসরায়েলের চোখ ফাঁকি দিতে এমন নির্মাণ শৈলী দেখে চোখ কপালে উঠবে যে কারণে, আর হামাসের এই দূরদর্শিতার কাছে বারবার হেরে যাচ্ছে ইসরায়েল। তবে 7 অক্টোবরে ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার পর স্বাধীনতাকামী সংগঠনটির নির্মূলে আটঘাট বেঁধেই নেমে পড়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্স IDF। চলছে তুমুল যুদ্ধ। কখনো হামাসের তৈরি টানেলে সমুদ্রের পানি ঠেলে দেওয়ার চেষ্টা, তো কখনো টানেল ধ্বংস কিংবা অস্ত্র উদ্ধারের সংবাদে সয়লাব আন্তর্জাতিক গণমাধ্যম। তবে টানেলের বিস্তারিত নকশা বা অবস্থান এখনো নাগালের বাইরে। এবার গাজা উপত্যকায় হামাসের সবচেয়ে বড় টানেল খুঁজে পাওয়ার দাবি করেছে ইসরায়েল। গাজার সীমান্ত এলাকার কাছেই এই সুড়ঙ্গের অবস্থান বলে জানিয়েছে IDF। বলেছে এরেস সীমান্ত ক্রসিং থেকে 100 মিটার দূরে এই সুড়ঙ্গটির প্রবেশমুখের সন্ধান মিলেছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে এই সুড়ঙ্গের ভেতরে কি রয়েছে তাও জানিয়েছে ইসরায়েল, এমনকি কিভাবে সুড়ঙ্গের খোঁজ পেল তারা সেটিরও বিস্তারিত তুলে ধরেছে IDF। তারা বলছে সুড়ঙ্গের ভেতরটা বেশ বড়, এর মধ্য দিয়ে একটি গাড়ি অনায়াসে চলাচল করতে পারবে। এটির দৈর্ঘ্য 4 কিলোমিটারের বেশি বা প্রায় 2.5 মাইল। এমন একটি সুড়ঙ্গ বানাতে বহু বছর লাগতে পারে, এতে খরচ হতে পারে কোটি কোটি টাকা। এত বড় সুড়ঙ্গ তৈরিতে মাস্টার মাইন্ড ছিলেন মোহাম্মদ ইয়াহিয়া, হামাস প্রধান ইয়াহিয়া সিনোয়ারের ভাই তিনি। এই ইয়াহিয়া সিনোয়ার গত 7 অক্টোবর ইসরায়েলে হামাসের রকেট হামলার মাস্টার মাইন্ড। এই সুড়ঙ্গের দেয়াল কংক্রিট ও লোহার তৈরি। IDF বলছে এই পথেই যোদ্ধাদের নিয়ে সীমান্ত এলাকায় আসত ছোট্ট গাড়ি। এর গভীরতা 50 মিটার, ভেতরে এটি 10 ফুট উঁচু। ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধান মুখপাত্র দানিয়েল হাগারি বলেছেন এ পর্যন্ত তারা যে টানেল পেয়েছে তার মধ্যে এটি সবচেয়ে বড়। তবে গত 7 অক্টোবরের হামলায় এই টানেল ব্যবহার করা হয়েছিল কিনা তা জানানো হয়নি। বিভিন্ন সূত্রের খবরে বলা হয়েছে হামাসের প্রায় 40,000 যোদ্ধা রয়েছে। তারা 100 কিলোমিটার দীর্ঘ ও 80 মিটার পর্যন্ত গভীর সুড়ঙ্গের সুবিশাল নেটওয়ার্ক ব্যবহার করে গাজার চারপাশে ঘুরে বেড়াতে পারে। বহু বছর ধরে এই সুড়ঙ্গ নেটওয়ার্ক গড়ে তুলেছে হামাস। গাজায় যে টানেল নির্মাণ করা হয়েছে সেগুলো ভূপৃষ্ঠ থেকে অন্তত 100 ফুট গভীরে, এবং এর প্রবেশপথগুলো সাধারণ ঘরবাড়ি, মসজিদ, স্কুল কিংবা এমন ভবনে যেখানে সাধারণ মানুষের সমাগম হয়। মূলত সশস্ত্র গোষ্ঠীগুলোর সদস্যদের যেন চিহ্নিত করা না যায় সেজন্য এগুলো ব্যবহার করে তারা। জোহরা চৌধুরী, সেতু।